नमस्कार, हेशेले फूड रेनबो चैनले आपनादेर स्वागत। आज के आमी निये चले एसेछि एकटी असाधारण मन भोलानो मिष्टी मैंगो फ्लेवर चमचम। एकटा खेले मन भरबेई ना, अनेकगुलो खेते चाइ। लागजे पनिर, सूजी, चीनी, मैंगो फ्लेवर, कलर, फूड कलर अर्गानिक एवं एकटुखानी बेकिंग पाउडार। एकटी ग्रेटर दिए आमी प्रथमे पनिरटाके ग्रेट करे नेब। देखुन प्रथमे चीनीटा मापटा एकटु बोले दिच्छि। एक कप चीनी नियेछि आर दु कप जल। एक कप चीनी दु कप जल 1:2 अनुपाते आमि एई सुगार सिराटा तैरि करब। आमार रेसिपिगुलो भालो लागले प्रचुर प्रचुर शेयर करो, लाइक करो आर अवश्यई जारा सबस्क्राइब करोनि तारा किन्तु सबस्क्राइब करे निओ। आर जाते आरो नतून नतून भिडियोगुलो तोमादेर नोटिफिकेशनटा तोमादेर काछे पौंछे जाय आर बेल आइकनटा किन्तु प्रेस करे दिओ। सुगार सिराटा जस्ट बसिए रेखेछि अल्प आँचे। एबार पनिरटाके प्रथमे आमि ग्रेटारे ग्रेट करे नेब। पनिरटा ग्रेट करे निले भालो करे एटा माखते सुविधा हबे। आमार खूब स्मूथ छानाटा चाई। एक लिटार दूधे 200 पनिर हय। आमि ओइटा एक लिटार दूधके छाना काटिए ना करे पनिर निये करछि। तोमरा एक लिटार दूध थेके छाना काटियेओ निते पारो। एते देखो एक चामच सूजि मिशिए निलाम आर एकदम एक फोटा आठ भागेर एक भाग बेकिंग पाउडार निये निलाम। अवश्यई बेकिंग सोडा नय किन्तु बेकिंग पाउडार, एटा भालो करे मेखे निते हबे। आर बेकिंग पाउडारेर परिमाणटाओ किन्तु खूब बेशि हबे ना, ना होले किन्तु चमचमटा भेंगे जेते पारे। देखो हाथ दिए दिए एइरे भावे बेश करे मथे मथे निये खूब नरम छानाटा तैरि करे निते हबे। आर जतो भालो छानाटा मायरम भावे माखा हबे ततो भालो आमार मिष्टिगुलो हबे। हाते तालु दिए भालो करे घषे घषे छानाटाके तैरि करते हबे, एकदम स्मूथ करते हबे। देखो आमि हाते करे निएछि छानाटा कतटा स्मूथ हये गेछे। एइबार भालो करे मेखे निये जतक्षण ना एटा स्मूथ होच्छे ततक्षण किन्तु हाते तालु दिए दिए भालो करे मेखे नेबे। देखो एक चामचेर मतो चीनी निये निलाम। चीनिर साथे मिशिए निये भालो करे एगुलोके मेखे निते हबे। एरपर हाते एकटु घि माखिए निये एगुलो छोटो छोटो करे लेचि केटे निएछि। एबार ए लेचि थेके एकटा एकटा करे चमचम आमि तैरि करे नेब। देखो भालो करे हाते घिटा माखा थाकले एकदम मोलायम, जतक्षण ना এটা সুন্দর করে তৈরি হয় ততক্ষণ এটাকে হাতে সুন্দর করে করে নিতে পারো বা এরকম প্লেটেও করে নিতে পারো। দেখো আমার সবকটা বানানো হয়ে গেছে, টোটাল 10টা হয়েছে। দিয়ে আমি এগুলোকে এবার ওই যে চিনির শিরাটা আমি দিয়েছি ওটা এতক্ষণে ফুটতে শুরু করেছে, ওইটা ফুটলে তাতে আমি একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের ওই কালারটা ফুড কালারটা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে যেগুলো আমি বানিয়ে রেখেছি চমচমগুলো ওগুলো এবার দিয়ে দেবো। প্রথমে একটু চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, এখন লো ফ্লেমে থাকবে। এবার আস্তে আস্তে আমি এই সব কটা চমচম এর মধ্যে দিই। যতক্ষণ আমি চমচমগুলো দিচ্ছি ততক্ষণ এটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। সব কটা চমচম এতে দেয়া হয়ে গেলে চামচ দিয়ে হালকা হাতে আমি একটু এই যে চিনির শিরাটা বানিয়েছি সেটা একটুখানি নেড়ে নেব। চামচ দিয়ে নেড়ে নেড়ে নেবার পর এরপরে ওই যেটা হচ্ছে চিনির শিরাটা এবার ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দেবো, একদম ফুল করে দেবো, করে দিয়ে একটা চাপা দিয়ে দেবো তার উপরে। এইরকম অবস্থায় কিছুক্ষণ এটা ফুটবে। ভালো মতো ফুটলে একবার একবার করে মাঝে তুলে দেখতে হবে যে রসটা একদম শুকিয়ে গাঢ় হয়ে গেছে কি না, না হলে একটা ভয় থাকে কি এটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে। রসটা যখন একটু কমে যাবে তখন ওতে আমি একটুখানি করে জল মিশিয়ে নেবো। অবশ্যই সেটা কিন্তু গরম জল হবে। যখন দেখবে রসটা গাঢ় হয়ে গেছে তখন একটা চামচ দিয়ে বা কিছু দিয়ে এটাকে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। দেখো আমি জল একটু দিয়ে দিলাম, গরম জল কিন্তু একটু দিয়ে দিয়েছি। একটু গরম জল দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো। আবার বেশ কিছুক্ষণ বাদে আমি ওটাকে আবার চেক করবো। এরকম করে 2-3 বার একটু একটু করে গরম জল দিয়ে দিতে হবে, গাঢ়টা যাতে না হয়। তাহলে খুব সুন্দর রসটা ভেতরে ঢুকবে এবং এইগুলোর ভেতরটা খুব স্পঞ্জি হবে এবং রসও ভেতরে ঢুকবে চমচমগুলোর। একটু একটু করে এরকম কিছুক্ষণ ছাড়া ছাড়া এই রসটা গাঢ় হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেবো। আর ওপরে যে পাত্রতে আমি করছি তার পাত্রের ওপরে একটা পাত্রে একটু ছোটো পাত্রে গরম একটু জল রেখে গরম জলটা রেখে যদি চাপা দিয়ে দিই তাহলে গরম জলটা ইনস্ট্যান্ট গরম। এইভাবে 2-3 বার আমি গরম জল দিয়ে দিয়ে
এটাকে সেদ্ধ করেছি। প্রায় এক ঘন্টা মতো আমি এটা ফুটিয়েছি। আর দেখো এটা সাইজেও বড় হয়ে গেছে, রসটাও ভেতরে ঢুকেছে, অসাধারণ একটা স্পঞ্জি ভাবও এসছে। মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং তারপরে আস্তে আস্তে একটি কাঁটা চামচ আর এবং একটি চামচের সাহায্যে আস্তে করে প্লেটিং করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ফ্লেভারের রসালো চমচম। খুব সুন্দর একটা ম্যাঙ্গো স্মেল ছাড়ছে, রসটা পুরে অসাধারণ। এটা একটা মিষ্টি, একটা খেলে অবশ্যই মন ভরে না, মনে হয় সবকটা একসাথে খেয়ে নিই। তোমরাও বাড়িতে এটাকে বানিও, খুব সহজ পদ্ধতি, এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।